আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই SNS কুকিং কিচেন। আজকে ডিফারেন্ট আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো ফিশ ফ্রাই বা মাছের দো পেঁয়াজা। এই ফিশ ফ্রাইগুলো পোলাও, বিরিয়ানি, সাদা ভাতের সাথে আমরা পরিবেশন করতে পারি। দেখুন কি সুন্দর ক্রিসপি, ইয়ামি এবং টেন্ডার হয়েছে ভিউয়ার্স। এখন চলে যাব নেক্সট স্টেপে। এগুলো আমেরিকান ফিশ, এর নাম হলো রেড পোরকি ফিশ। আমি এগুলোকে ধুয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি সিজনিং করে নিব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন সল্ট, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সল্ট ইউজ করতে পারেন। স্প্রিঙ্কল সাম ব্ল্যাক পেপার, 1 টেবিল স্পুন গার্লিক পাউডার, একটু বেশি করে মশলা দিতে হবে, 1 টেবিল স্পুন টার্মারিক পাউডার, 1 টেবিল স্পুন চিলি পাউডার, 1/2 টেবিল স্পুন কিউমিন পাউডার, 1/2 টেবিল স্পুন গরম মশলা। ভালো করে ম্যারিনেট করে দিতে হবে, সুন্দর করে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে মেখে নিতে হবে। তাহলে মাছের গায়ে গায়ে মশলাগুলো ভালো করে ডুববে, তখন মাছগুলো খেতে টেস্টি এবং ইয়ামি লাগবে। এখন আমি মাছের গায়ে 1 টেবিল স্পুন অয়েল মেখে নিব। এভাবে অয়েল মেখে নিলে ভাজতে অনেক সুবিধা হয়, ডিশের গায়ে লেগে যায় না। এই টিপসটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছে। এভাবে সুন্দর করে ভালো করে ম্যারিনেট করে আমরা 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। আপনাদের সময় থাকলে আপনারা 1 আওয়ারও রেখে দিতে পারেন। যত বেশি সুন্দর করে মাখানো যাবে, ম্যারিনেট করা যাবে, ততই খেতে সুস্বাদু এবং ইয়ামি লাগবে। আমি 3 পার্সনের জন্য এই রেসিপিটা তৈরি করেছি, আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে এটা শেয়ার করব। আপনারা যদি ফ্যামিলি মেম্বারে বেশি লোক হয়ে থাকেন তাহলে আরও বেশি করে করতে পারেন। গেস্ট আসলো, এভাবে আপনারা রেসিপিটা তৈরি করে ওদের সামনে দিলে অবশ্যই গেস্টটা খুশি হয়ে যাবে। এখন চলে যাব নেক্সট স্টেপে। এখানে একটা ফ্রাই প্যানে 3 টেবিল স্পুন অয়েল নিয়েছি। অয়েলটা গরম হওয়ার পর আমি ফিশগুলোকে একটা একটা করে দিয়ে দিব। একটা সাইডে ভালো করে হয়ে গেলে অপর সাইডে উল্টিয়ে দিব। চুলার আঁচটাকে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে। খুব সুন্দর করে ভালো করে ডিপ ফ্রাই করতে হবে। একটু ভালো করে কিস্তি করে ভেজে নিলে খেতে ইয়ামি এবং টেস্টি লাগবে। দেখুন ভিউয়ার্স, আমার ফিশগুলো অলমোস্ট ক্রিস্পি করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটু পরেই এগুলোকে একটা ডিশে উঠিয়ে নিব। ফিশগুলোকে আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিব। আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে, বি কেয়ারফুল থাকতে হবে যাতে ভেঙে না যায়। ফিশগুলো একটু বড়, তাই উঠাতে একটু প্রবলেম হচ্ছে।
আমি এই গরম অয়েলের মধ্যে বড় সাইজের একটা অনিয়ন কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে অয়েলটা চেঞ্জ করে নিতে পারেন ভিউয়ার্স, একটু ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হোল কিমেন সিড। এখন আমি দিয়ে দিব ফ্রেশ কেটে রাখা গার্লিকগুলোকে। অনিয়ন এবং গার্লিকগুলো ভালো করে ভেজে নিব। আমার অনিয়ন এবং গার্লিকগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সল্ট। দিয়ে দিলাম 1/3 টার্মারিক পাউডার। এখানে আমি কেটে রেখেছি 4-5 আইটেমের গ্রিন পেপার, ওগুলোকে আমি এখানে ঢেলে দিলাম। আপনারা ইচ্ছে করলে এটা দিতে পারেন, না দিলে অ্যাভয়েড করতে পারেন ভিউয়ার্স। একটু কালারফুলের জন্য আমি এটা ইউজ করেছি। এখানে আমি কোনো ওয়াটার ইউজ করছি না। যখন এগুলো ভালো করে ক্রিস্পি করে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো ফিশের উপর ঢেলে পরিবেশন করব। আমি এখানে 5-6 চেরি টমেটো ইউজ করেছি, এটাও অপশনাল। আর দিয়ে দিয়েছি 5-6 গ্রিন চিলি। এখন পরিবেশনের পর্ব। দেখুন ভিউয়ার্স কি সুন্দর কালারফুল, ক্রিস্পি এবং ইয়ামি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই একটা লাইক দিবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমার এই রেসিপিটি। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নতুন নতুন যে রেসিপিগুলো আমি দিব তা আপডেট হয়ে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিউয়ার্স। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ।